এই জায়গাটা এত সূর্যের আলো ছিল বা একেবারে বাটাম ফাটে যাচ্ছিল। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। রোমাঞ্চকর সাজেকো খাগড়াছড়ি ভ্রমণের চার দিনের নয় পর্বের ভিডিওর আজ থাকছে পঞ্চম পর্ব, সাজেকে মেঘময় সকাল তৃতীয় দিন। সাজেকে আমরা দ্বিতীয় দিন ও রাত থেকেছি ঠিক ছবির মতো সুন্দর পাহাড়ের ঢালে সম্পূর্ণ কাঠের তৈরি নিসর্গ রিসর্টে। এখানে উপর নিচে সর্বমোট চারটি ডাবল বেডের রুম আছে, ভাড়া 3500 টাকা পার ডে। পর্যটকদের আনাগোনা কম বেশির সাথে সাথে এখানকার রিসর্টগুলোর ভাড়াও কম বেশি হয়। এই রিসর্ট থেকে সাজেকের আশেপাশের পাহাড়ের ও সকালে মেঘের অপরূপ দৃশ্যে আপনি বাকরুদ্ধ হয়ে যেতে পারেন, যেমনটা আমরা হয়েছিলাম। মেঘের রাজ্য সাজেকে সবসময় এখন পর্যটকদের বেশ ভিড় দেখা যায়। কী জন্য জানেন কি? সাজেকে পর্যটকদের ভিড় হওয়ার চারটি কারণ আমার কাছে মনে হয়েছে। আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে চারটি কারণ আপনারা বুঝতে পারবেন। চলুন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। ডিয়ার ভিউয়ার্স, শুভ সকাল। আজকে আমাদের সাজেকের দ্বিতীয় সকাল। সকালটা পরে 5:45 যখন উঠেছিলাম, পুরোটা মেঘে ঢাকা ছিল। তানিয়া আজকে সকালে উঠেছে। তানিয়া সকালে উঠে কি দেখেছে বলো? 10 মিনিট পরে যে সূর্য, খুব সুন্দর সূর্য উঠেছে। রৌদ্রোজ্জ্বল, খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল। আর সাথে সাথে দেখো আমাদের যে রিসোর্ট নিসর্গ, এর থেকে ব্যালকনি থেকে সূর্য আসে ঠিক আছে, কিন্তু নিচের মেঘের সাগর দেখে মনে হচ্ছে এর নিচে কিন্তু অনেক পাহাড় আছে, যেটা এখন দেখা যাচ্ছে না। সূর্য যেহেতু উঠেছে, এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে সিনারিটা, ভিউটা, প্রাকৃতিক সৌন্দর্যটা অসম্ভব সুন্দর। এই দেখেন উপরে সূর্য, সূর্যের আলো আছে, সাথে সাথে এই যে নিচে আমাদের রিসোর্ট নিসর্গ, এখান থেকে ভিউটা অসম্ভব সুন্দর পাওয়া যাচ্ছে, অসম্ভব সুন্দর ভিউটা, অসাধারণ প্রকৃতির কিছু সৌন্দর্য থাকে, যে সৌন্দর্যগুলোকে কোনো ভাষায় প্রকাশ করা যায় না, কোনো অনুভূতির মাধ্যমে প্রকাশ করা যায় না, জাস্ট সাইলেন্ট থাকতে হয়। এটা সাইলেন্ট থাকার মতো একটা সৌন্দর্য।
সাজেকে পর্যটকদের ভিড়ের প্রধান এক নং কারণ হচ্ছে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের সাগরের দৃশ্য উপভোগ করা। দুই নং কারণ হচ্ছে যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ সমতলের অধিবাসী, তাই পাহাড় দেখার প্রতি প্রচণ্ড একটা আগ্রহ ও ইচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, কিছুক্ষণ আগের এনভায়রনমেন্ট আর এখনকার এনভায়রনমেন্ট দেখেন। কিছুক্ষণ আগে এই জায়গাটা ছিল রোদে, মানে রোদে ভরপুর, সূর্যের তেজে এখানে দাঁড়ানো একটু কষ্ট হচ্ছিল। জাস্ট 10 মিনিটস আফটার নাও সি দা এনভায়রনমেন্ট, সি দা সিনারি। এখন আমরা পুরো মেঘের ভিতরে চলে আসছি। 10 মিনিট আগে সূর্যে ঢাকা, মানে সূর্যের তেজে এখানে বসা যাচ্ছিল না, এখন 10 মিনিট পরে মেঘে পুরো ঢাকা। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমার সম্মানিত ভাই বোন সাগায়েরা, আপনাদের গেলাতে কৌসিমুই এই কিছু আগে এই জায়গাটা এতই সূর্যের আলো ছিল বা একেবারে বাটাম ফাটে যাচ্ছিল। এখন বা এখন আবার হুট করি এই মেঘ কুয়াশার মতো মেঘটা আসে, কোথেকে যেন হুট করি এই কুয়াশার মতো মেঘগুলো এসে আমাকে ঢাকিয়ে ফেলাইছে বা, কিছুই দেখা যাচ্ছে না। আম্মু, বিউটিফুল আম্মু, বিউটিফুল বিউটিফুল। মেঘের ভিতরে আমরা বাপ পিটি, সূর্যের আলো আসতেছে, কিন্তু মজার বিষয় আবার এখানে মেঘও আছে। আমাদের এবারে সাজেকের ট্যুরটা অত্যন্ত আনন্দদায়ক এবং বলবো যে সফল হয়েছে। আমরা তিনটা ফ্যামিলি এসেছিলাম, সাথে ছোট ভাই তিনজন ছিল, তো খুবই এনজয় করেছি আমরা। স্পেশালি আমরা যে কিছু ভিউ কিংবা কিছু যে ভিউ কিংবা কিছু এনভায়রনমেন্ট পেয়েছি, যেটা সাজেকের আসার মানে যেটার জন্য অ্যাকচুয়ালি সবাই সাজেকে আসে, এবং সাজেককে যে বলা হয় মেঘের দেশ, আমরা আসলে এবার অনেকক্ষণ মেঘের ভিতরেই ছিলাম। কি উত্তরিয়া, এর আগেও তো আমরা সাজেকে এসেছিলাম কিন্তু এত সুন্দর ভিউ, এত সুন্দর এনভায়রনমেন্ট পাইনি, এবারে আসলে অনেক ভালো লেগেছে। সাজেকে পর্যটকদের ভিড়ের তৃতীয় কারণ হচ্ছে পাহাড় ও মেঘ দেখতে আসার জন্য যাতায়াত ও সাজেকে থাকার সুব্যবস্থা। একটা সময় ছিল যখন যাতায়াতের পথ অনেক দুর্গম ছিল এবং সাজেকে থাকার জন্য পর্যাপ্ত রিসোর্ট বা আবাসিকের সুব্যবস্থা ছিল না, যেটা এখন আছে। 4 নং কারণ হচ্ছে নগর জীবনের ইট কাঠ পাথরের চার দেয়ালের মাঝে বসবাস করতে করতে ও কাজের চাপে হাঁপিয়ে ওঠা নগর জীবনের ব্যস্ততা থেকে কিছু সময় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নেওয়া। সাজেকে বর্তমানে পর্যটকদের ভিড়ের এই 4টি কারণ আমার মনে হয়েছে, আশা করি অনেকেই আমার সাথে একমত হবেন। সাজেকের বহুরূপী প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের বারবার সাজেকের চূড়ায় আসার জন্য সম্মোহিত করে, তবে সাজেকে আগত সবাই যে সবসময় সাজেকের অপরূপ রূপের দেখা পাবেন এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া যায় না। সাজেকের প্রকৃতি যদি আপনাকে ফেভার করে তাহলে আপনি পাবেন এর সৌন্দর্য দর্শন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে মন্তব্য করে জানানোর অনুরোধ রইল। আপনাদের একটু ভালো লাগার জন্যই আমার এই অদক্ষ হাতের ক্ষুদ্র প্রচেষ্টা। আমার চ্যানেল রিপন টেক্স সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রত্যাশা রইল। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।